সোমবার থেকে 48 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে বাম সমর্থিত 32টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণায় অখুশি সরকারি কর্মচারীরা। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ অনশন পেনডাউনের পর এবার কর্মবিরতি। রাজ্য সরকার ইতিমধ্যেই সোমবার ও মঙ্গলবার সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করেছে। তারপরেও সোমবার ভগবানগোলা ব্লক একের বাহাদুরপুর হাইস্কুলের শিক্ষক শিক্ষিকারা পালন করলেন কর্মবিরতি। সোমবার সকালে নিত্যদিনের মতো বিদ্যালয় খুললেও হলো না কোনো ক্লাস। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এলেও তাদের উপস্থিতির হার নিলেন না শিক্ষক শিক্ষিকারা। কর্মবিরতি হলেও কিন্তু বন্ধ রইল না মিড ডে মিল। বাহাদুরপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করেই তারা এই কর্মবিরতির ডাককে সমর্থন করেছেন। তাদের প্রাপ্য ডিএর দাবিতে এই কর্মবিরতি বলে জানান তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, বিদ্যালয়ে ক্লাস না হলেও মিড ডে মিল চালু রয়েছিল। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে কর্মবিরতি পালন, ডিএর আন্দোলন, টিফিন পর্যন্ত ছেলেমেয়েরা ছিল, মিড ডে মিল যথারীতি চলল, খাওয়া হলো, আজকে যে মেনু ছিল সেভাবে সবাই খেলো, ক্লাস হয়েছে, তারপরে কর্মবিরতি। পাশাপাশি ছাত্রছাত্রীরা টিফিন পর্যন্ত বিদ্যালয়ের মধ্যেই ছিল এবং টিফিনের পর মিড ডে মিল দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। দিয়ে নাম পর্যন্ত হয়নি তোমাদের? তার এখন তোমার বাড়ি যাচ্ছ? কোন ক্লাসে পড়ো?